الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا معزز محترم অধিকারে মুসল্লিয়ান আজম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমার খুতবার ন্যায় আজকেও জুমার খুতবায় অংশ গ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মুনিব রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের সকলের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি আজকের জুমার খুতবা আমরা দিব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতির উপরে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি যারা সবথেকে বেশি আমল করেন যাদের আমল সবথেকে বেশি সুদৃঢ় মূলত আমাদের একটা স্লোগান রয়েছে আমাদের বলতে আমরা আমরা কারা আমাদের পরিচয় কি আমাদের নিয়ে চারদিকে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে আমাদেরকে এখানে অনেক লোক ইহুদি খ্রিস্টানদের দালাল আমাদেরকে এক শ্রেণীর লোকেরা লা মাযহাবি আমাদেরকে এক শ্রেণীর লোকেরা ওয়াহাবি আমাদেরকে এক শ্রেণীর লোকেরা গয়রে মুকাল্লিদ ইত্যাদি নামে আমাদেরকে অবহিত করা হয় এগুলোর কোনোটাই আমাদের জন্য মানে আমাদের বিরক্তির কোনো কারণ নয় প্রথম কথা হলো আমরা মাযহাবকে অনুসরণ করে চলি এই কথাটা সঠিক কিন্তু মাযহাব বলতে আমরা যেটাকে বুঝি আরবি ভাষায় যে কয়েকটা অভিধান রয়েছে লগাত রয়েছে প্রত্যেকটা জায়গাতে মাযহাব শব্দের অর্থ করা হয়েছে দ্বীন মাযহাব মানে হলো কি দ্বীন যেমন কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা আল ইমরানে দ্বীন শব্দটা কোরআনে প্রায় আট জায়গার বেশি আলোচনা রয়েছে আল্লাহ বলেছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দ্বীনের নাম কি ইসলাম এমনকি আমাদের কওমি মাদ্রাসার প্রথম বর্ষে ফার্সি পহেলি বা উর্দু তেসরি অথবা মাদানী নেসাবের প্রথম জামাতে যেখানে উর্দু দেওয়া হয় যদিও মাদানী নেসাবে দ্বিতীয় বা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ থেকে সাধারণত আত তরিক ইলাল উর্দি বইটা পড়ানো হয় কিন্তু যেটা কদিম নেসাব পুরাতন নেসাব সেখানে প্রথমে কেফায়াতুল্লাহ সাহেব একটা প্রশ্ন করা হয়েছে মুসলমানক মাযহাব কা নাম কিয়া হায় মুসলিমদের মাযহাবের নাম কি মুফতি কেফায়াতুল্লাহ সাহেব
তিনি স্পষ্ট করে বলেছেন যে মুসলিমদের মাযহাবের নাম হলো স্পষ্ট দ্বীন মুসলিমদের মাযহাবের নাম হলো মানে আমাদের মাযহাবের নাম কি আমাদের মাযহাবের নাম হলো দ্বীন বা মুসলমানদের মাযহাবের নাম কি মুসলমানদের মাযহাব না হলো দ্বীন তা আমারা মাযহাব কি হয় আমারা মাযহাব ইসলাম হয় আমাদের মাযহাবের নাম কি ইসলাম সুস্পষ্ট একই আলোচনা মুফতি শাফি রহমতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআন সুরাতুল আনআমের 159 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআন চতুর্থ খণ্ড উর্দুতে 107 পৃষ্ঠাতে তিনিও আলোচনা করেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন এই আয়াতের ব্যাখ্যায় মুফতি শাফি রহমতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআনে আলোচনা করেছেন যে প্রত্যেক মুসলমান জাতির এক মাযহাব এক মিল্লাত হওয়া উচিত ছিল কিন্তু তারা আলাদা আলাদা মাযহাবে বিভক্তি হয়ে তারা একজন আরেকজনের মতকে আনন্দিত বা হর্ষপূর্ণ বলে মনে নেয় কিন্তু নিজেরা অন্যের মতকে বিভ্রান্ত বলে আখ্যা দেয় কিন্তু নিজেরাই বিভ্রান্ত পথে পতিত রয়েছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেকটা হিজব প্রত্যেকটা দল নিজের মতের উপর আনন্দিত এটা খুবই দুঃখজনক সমাচার আসলে মাযহাব মূলত কয়টি আপনাদেরকে জানা আছে আমাদের দেশে প্রসিদ্ধ একটা ভুল কথা প্রচলন রয়েছে যে মাযহাব কয়টা চারটা মূলত কন্টেন্টটা ভুল আসলে আমাদের দিন থেকে কন্টেন্টটা গ্রহণ করতে হবে ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের সকল ফকিগণকে বলা হয় তারা কুফি তারা কুফা নগরীতে জন্মগ্রহণ করেছে এবং কুফায় যারা ফিকহের চর্চা করতেন প্রাচীন যুগ থেকে দুইটা মাযহাব মুসলিমদের মধ্যে প্রতিষ্ঠিত একটি হলো আহলে হাদিস আর আরেকটা হলো আহলে রয় একটি হলো কি আহলে হাদিস আর আরেকটা হলো কি মালিকি শাফিঈ হাম্বলি তাদের সাথে আহলে হাদিসের দ্বন্দ্ব 10-20% কিছু কিছু মাসালায় ধরেন 3-5টা মাসালায় যেমন হাম্বলি মাযহাবের এক শ্রেণীর লোকেরা তারা নারী পুরুষের সালাতের পার্থক্য করতেন না যেটা মুগনির মধ্যে ইমাম কুদামা রাহিমাহুল্লাহ মুগনি লি ইবনে কুদামার মধ্যে তিনি আলোচনা করেছেন তারপরে মালিকি মাযহাবের কিছু অনুসারীরা তারা সালাতের মধ্যে হাত বাঁধেন না হাম্বলি মাযহাবের কিছু ফকিদের মতে হস্তমৈথুন করা জায়েজ এরকম 5-7টি মাসআলা ছাড়া মূলত 80% বা 70% মাসআলা শাফিঈ হাম্বলি এবং মালিকি ফিকের সাথে আহলে হাদিসদের মধ্যে মানে দ্বন্দ্ব নেই একসাথে রয়েছে আবার আহলে হাদিসদের মধ্যে অতীত যুগ থেকে দুই ধরনের লোক দেখতে পাওয়া যায় এক ধরনের লোকদের বলা হয় আসারি বা জাহিরি যেমন দাউদ জাহিরি ইমাম হাজম তার ইবনে হাজম তার মুহাল্লার মধ্যে আলোচনা করেছেন এখন দাউদি আসারি জাহিরি তাদের সাথে আবার আহলে হাদিসদের মধ্যে ঠিক সুখ্যাতিক পার্থক্য রয়েছে আমাদের অনেক আলেমদের দেখতে পাবেন তারা কেবল হাদিসের বাহ্যিক নুসুস বাহ্যিক একটা অনুবাদ দেখেই তার উপর ফতোয়া চড়িয়ে দেয় এই বৈশিষ্ট্যটা আহলে হাদিসের না হয় সে দাউদি আসারি জাহিরি তাদের কাজ হলো জাহের থেকে অর্থ গ্রহণ করা হাদিস বুঝছি এটার উপর আমল করা যেমন একটা উদাহরণ সহিহ বুখারি প্রথম জুজে প্রথম খণ্ডে 1523 নম্বর হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিত আমালুহু কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে পরিত্যাগ করে ফাকাদ হাবিত আমালুহু সে যেন তার গোটা জিন্দেগির সমস্ত আমলকে কি করে দেয় বরবাদ করে দেয় এখন যারা জাহিরি আসারি বা দাউদি তারা এখান থেকে অর্থ গ্রহণ করেছে এর দ্বারা তার গোটা জিন্দেগির সব আমল নষ্ট করে দেয় কিন্তু আহলে হাদিসের সালাফ সালফে সালিহিনগণ তারা এরকমটি অর্থ করেনি তারা এই হাদিসের অর্থ করেছে ইবনুল কাইয়িম জাউজি রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈন প্রথম খণ্ড 82 নম্বর পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন
এই কথার অর্থ হলো এই হাদিস দ্বারা ওই দিনের যে নেক আমল রয়েছে ওই দিনের নেক আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেন। আমি কিন্তু একটা সূক্ষ্ম বিষয় সামনে এনেছি আমাদের পরিচয় বোঝার জন্য, এই বিষয়টা খুবই জরুরি। এই কথাটা অত্যন্ত দুঃখের হলেও সত্য, সৌদি আরব থেকেও আমাদের অনেক ভাইয়েরা যারা হাদিসের উপরে, হাদিসের মাফহুমের উপরে, উসুলের উপরে, হাদিসের জারাহ তাদিলের উপরে কঠিনভাবে তাহকিক তাহরিজ না করেছে, তাদের জীবনও তারা ফতোয়া কেন্দ্রিক করে নিয়েছে, তারা কিছুটা হাম্বলি মাজহাবে তরতিব গ্রহণ করেছে, যেটা ঠিক নয়। মনে রাখবেন আহলে হাদিসদের অস্তিত্ব ছিল, আহলে হাদিস এই উপমহাদেশে এসেছিল, আহলে হাদিস জাজিরাতুল আরবের ভূখণ্ডে এসেছিল, সমগ্র বাতিল মতাদর্শের সব বাতিলকে তারা হাদিস দিয়ে মোকাবেলা করবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদের সংখ্যা কত, তারিখুল কবীরের মধ্যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ মুকাদ্দামার 3 পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন, তিনি প্রায় লক্ষাধিক উস্তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। আর ওনার যত উস্তাদ ছিলেন সর্বশ্রেষ্ঠ উস্তাদ তিনি যাকে মনে করেছেন তিনি হলেন আলী ইবনুল মেদিনী রহিমাহুল্লাহ। কেউ কেউ তো এ কথাও বলেছেন যে ইমাম বুখারী, যে বুখারী আমরা চিনি, এটি ইমাম বুখারীর কিতাব নয়, এটা ইমামে আলী ইবনুল মেদিনীর কাছ থেকে তিনি এই কিতাবটি সংকলন করেছেন। মূলত এটা ইমাম বুখারীর প্রতি একটা মিথ্যা ইলজাম, যেটা উলামায়ে দেওবন্দের তরফ থেকে আনোয়ারুল বাড়িতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির জামতা, তিনি আনোয়ারুল বাড়ির মধ্যে এই আলোচনাটা করেছিলেন। আর ওই সময় লামহাত একটি বই লিখেছিলেন পাকিস্তানের বিখ্যাত আহলে হাদিস আলেম পাক ভারতের আল্লামা রইস আহমেদ নকবী রহিমাহুল্লাহ, 5 খণ্ডে তিনি এই বইটি 40 খণ্ডে ছাপাতে চেয়েছিলেন। এই লামহাত বইটির বাংলা অর্থ হল মাজহাবিদের গুরুস্থান। কেউ যদি হানাফি মাজহাবকে পুক্তভাবে ধরতে চায়, কেউ যদি হানাফি মাজহাবের কথাকে রদ করতে চায়, তার এই লামহাক বইটি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল্লাহ বিন বাস রহিমাহুল্লাহ তিনি জুমার খুতবায় লামহাক বইটির উপর হাত রেখে বলেছিলেন এই বইটি যেন উর্দু থেকে আরবিতে অনুবাদ করা হয়, বইটি এতটা গুরুত্বপূর্ণ। মহান আল্লাহর মহান সত্তার নামে কসম করে বলছি, আমাদের হানাফি মাজহাবের বর্তমানের সময়ের বাংলাদেশের শ্রেষ্ঠ উস্তাদ হাফেজ মাওলানা আব্দুল মালেক আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ, তিনি রইস আহমেদ নদভী লামহাত বইটির আলোচনা করতে যেয়ে তাকে গালিগালাজ করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কিন্তু ওই বইটির এলমি খণ্ডন আজ পর্যন্ত 77 সালের পর থেকে কোনো মুকাল্লিদ পাক ভারত মহাদেশে এই বইটির কোনো খণ্ডন লিখতে পারে নাই, আর পারবেও না, এত মারাত্মকভাবে এই বইটি লেখা আছে। সুবহানাল্লাহ। আমি এটা কেন বলছি, কারণ যারা পাকিস্তান ভারত মহাদেশের ওলামাদের আহলে হাদিসদের বই পুস্তক বেশি পড়াশোনা করবে, তারা হাদিসের জারাহ তাদিলের পরে গুরুত্বপূর্ণ গুরুত্ব তারা তারা বুঝতে পারবে। এটার কারণ কি? কারণ আমিনের গণ্ডগোল আরবে আছে নেই, বুকে হাত বাঁধার গণ্ডগোল আরবে আছে নেই, শবে বরাতের গণ্ডগোল আরবে আছে নেই, তাহফিজের গণ্ডগোল আরবে আছে নেই, 8 রাকাত না 20 রাকাত এটার গণ্ডগোল আরবে আছে নেই, পীর মুরিদি করব কি করব না এর বায়াত সুন্নত না বেদাত এটা আরবে আছে নেই, তাহলে এটা কোথায় আছে? কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন মুত্তা মালিক 257 নম্বর হাদিস, লেবাননের সাব ভৈরুত আরবি ইমাম মালিক রহিমাহুল্লাহ এবং হাফিজ ইবনুল বার রহিমাহুল্লাহ তামহিদের 18 পৃষ্ঠা তিনি হাদিস সংকলন করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল মদিনাতু তাওবা মদিনাতু তাইয়্যিবা ইন্ন মদিনাতু খাইরুল লাকুম ওয়ালাউ কানু ইয়ালামুন, মদিনা হলো পবিত্র নগরী, মদিনা হলো পবিত্র লোহার কড়াই, মদিনা সমগ্র বেদাত থেকে মুক্ত, আল্লাহ তাআলা মদিনার মধ্যে মূল ইসলামকে রেখে মদিনাকে দাজ্জাল মুক্ত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে মুসলিম শরীফের 571 নম্বরে কি বর্ণনায় বলেছেন হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে দুই মসজিদের মধ্যে ইসলাম ঢুকে পড়বে, একটি হলো মক্কার মসজিদ আর একটি হলো মদিনার
মসজিদ যেখানে ইমামত করেছেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গন্ডগোল রইলেন কোথায়? পাক ভারত মহাদেশে। তখন তাদের এই গন্ডগোলগুলো বলার পক্ষে আলহামদুলিল্লাহ পাকিস্তান ভারত মহাদেশে এক একজন এমন বড় বড় আলেম তৈরি হয়েছে, যেমন আমি আহলে হাদিস বুঝেছি চারজন ব্যক্তির বই পড়ে। আমাদের ব্রাদার রাহুল আজকে মুনাজির হয়েছেন, মূলত দুইজন ব্যক্তি তিনজন ব্যক্তিকে ফলো করে। এক, আমরা যারা মুনাজারা করি, প্রথম হল আল্লামা শেখ জুবায়ের আলী জাই রাহিমাহুল্লাহ, তার বইগুলো পড়াশোনা করতে হবে। তিনি এমন একজন আলেম ছিলেন যিনি তাহকিক তাখরিজে আলবানিকেও কোনো দয়া অনুকম্পা করে নাই, যেখানে আলবানি ভুল করেছেন প্রত্যেকটা ভুলে তিনি আলবানিকে খণ্ডন করে স্বতন্ত্র একটি আরবি পুস্তিকা তিনি লিখেছেন, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো বর্তমান শতাব্দীতে রয়েছেন কাফায়াতুল্লাহ সানাবালী। আপনি আশ্চর্য হবেন, এক একটা মাস আলার পিছনে তারা 8,000-10,000 পৃষ্ঠা বই লিখেছেন। যেমন একটি বই নাম আছে নুরুল আইনাইন, অর্থাৎ রফল ইয়াদাইন সম্পর্কে, প্রায় 4,000 পৃষ্ঠাব্যাপী বইটি। একটি বই রয়েছে এর মধ্যে তাওসিফুল কালাম, ইমামের পিছনে সুরা ফাতিহা পড়তে হবে, এই বইটিও 2,500 পৃষ্ঠার বেশি। এর মধ্যে একটি বই রয়েছে তারাবির নামাজ, বুঝতে পেরেছেন কিনা, তারাবির মাসনুন রাকাত কত, এটার উপর বই রয়েছে। শুধু কাম এবং কাইফিয়াত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ, এই হাদিসের ব্যাখ্যায় শুধুমাত্র তারাবির 978 পৃষ্ঠা জবাব দিয়েছেন এই বইতে। এই বইগুলো আমরা কেন পড়ব? আমাদের যদি বাংলাদেশে সহি আকিদা এবং সালফে সালিহিনদের মাযহাব বা মানহাজকে প্রতিষ্ঠিত করতে চায়, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হল আমাদেরকে তাদের জবাবের জবাব শিখতে হবে, তাদের জবাবের জবাব শিখতে হবে। মনে রাখবেন, প্রত্যেক ফেরকায় যারা ফেরকা রয়েছে এই দেশে, ফেরকা মানে দল, আমি বলি নাই ফেরকায় বাতেলা, যারাই রয়েছে মাসলাক বলি, যারাই রয়েছে, প্রত্যেক আমলের পিছনে কিছু না কিছু দলিল তাদের কাছে রয়েছে। শুধু সবচেয়ে উদাহরণ দিই, যেমন চুম্ম দেয় না অনেকে, ওই যে আমার বাচ্চাটা আজান দিল এখানে আশাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, দিল কিনা, এরপরে সুন্নিরা কি করে, দুই আঙ্গুলে চুমু দেয়। শুধুই এই দলিলটার পক্ষেই ছখানা হাদিস রয়েছে। কয়টা হাদিস? ছয়টা হাদিস রয়েছে। এই জন্য ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ ইস্পাহানি বলেছেন লাউলা হাযিহিল ইসাবা, যদি এই জমিনে আহলে হাদিসের ইসাবা দলটি না থাকতো, বা যারা হাদিসকে সংরক্ষণ করে মুহাদ্দিসিনদের জামাত যদি পৃথিবীতে না থাকতো, তাহলে তোমরা ইসলামকে ধ্বংস করে ফেলতে। ইবনুল মুবারক মুসলিমের মুকাদ্দামার 7 পৃষ্ঠাতে বলেছেন আল ইসনাদ মিনাদ দ্বীন, হাদিসের সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। লাউলা ইসনাদ, যদি হাদিসের সনদ না থাকতো, মানশাআ মাশাআ, তোমরা ইচ্ছা মতো করে করে হাদিস বর্ণনা করে তোমরা উম্মতকে ধ্বংস করে দিতে। একই দাবি জারহুয়া তাদিলের মধ্যে ইমাম হাতিম রহিমাহুল্লাহ 69 পৃষ্ঠায় ইমাম আহমদ ইবনে হাম্বলের যে কৌল নকল করেছেন, ইমাম আহমদ বলেছেন ইন্নাল আলিম ইদা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখ, যেই আলেম হাদিসের সহি দঈফ, যেই হাদিস আয়াতের নস এবং আয়াতের নাসিখ মানসুখ, কোনটা রহিত হয়েছে কোনটা বলবৎ রয়েছে ইত্যাদি জানে না, লা ইউসাম্মা আলিমা, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। তার মানে আলেম হতে গেলে, মুহাক্কিক হতে গেলে, মুহাদ্দিস হতে গেলে, বিদগ্ধ আলেম হতে গেলে হাদিসের নস আপনাকে বুঝতে হবে, হাদিসের জারহ তাদিলের জ্ঞান অর্জন করতে হবে। ইমাম আহমদ বলেছেন আপনি হাদিসের সনদের যত ভিতরে ঢুকবেন হাদিস তত মহাসমুদ্রে পরিণত হবে, সুবহানাল্লাহ। আপনি হাদিসের যত গভীরে ঢুকবেন হাদিস তত কি হবে, মহাসমুদ্রে পরিণত হবে। আর এই জন্যই হলো আমাদের সমস্যা, 2013 সাল পর্যন্ত সালাফিদের বক্তব্য একটা প্যাটার্নে চলেছে, কি রেফারেন্স দিয়ে আলোচনা করলেই চলত, কিন্তু এখন তারাও রেফারেন্স দিয়ে কথা বলে। তারাও কি দিয়ে কথা বলে? তাদের পক্ষেও দলিল রয়েছে। আর উসুলে হাদিস ছাড়া
একজন আহলে হাদিস উসুলে হাদিস হলো আহলে হাদিসের অক্সিজেন এজন্য ইমাম বুখারী যখন আলী ইবনুল মাদিনীকে প্রশ্ন করেছেন যে আহলে হাদিস দলটা বা যারা হাদিস সংরক্ষণ করে হাদিসের জরাহ তাদিল করে তাদেরকে আমরা কেন মানব কেন তারা হকপন্থী জামাত আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর এই প্রশ্নে এক বাক্যে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াতাআহাদূনা মাযাহিবার রাসূল কেননা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে কথা বলে না ওয়ায়ুযুবিনা আনিল ইলমি আর যখন তাদের সাথে কেউ মুনাজারা করতে আসে মানাকাসা করতে আসে বিতর্ক করতে আসে তখন তারা হাদিসের ইলম দিয়ে তারা জাহালাতের মোকাবেলা করে হাদিসের ইলম নেই মাদ্রাসাগুলো হাদিস শূন্যতে পরিণত হয়েছে দাবি করা হচ্ছে আহলে হাদিসের মাদ্রাসা দু চারটা উসুলে হাদিসের বই ছাড়া আর কোনো বই না তাদরিবুর রাবি এটা হাতিবুল লাইলের লেখা এটা উসুলে হাদিস বুঝার সামান্য একটু মানে ছোট ক্লাসের বই কথা কি বুঝতে পেরেছেন কিনা আপনি আমি হালাপ করে বলছি আপনি যদি বলেন বাংলাদেশের একজন উস্তাদ দেখাবেন যার কাছে আমি তারিখুল কাবির পড়ব তাহজিবুল কামাল পড়ব মিজানুল ইতিদাল পড়ব তাসকিরাতুল হুফফাস পড়ব তাকরিবুত তাহজিব পড়ব আপনি একজন উস্তাদ খুঁজে পাবেন না এটা আমার খোঁজ করা শেষ হাতে গোনা দুই চারজন আছেন তা তারা প্রসিদ্ধ না হাতে গোনা কয় চারজন আছেন হানাফি মাযহাবের একজন আছেন আব্দুল মালিক তাওবার হানাফি মাযহাবের উসুলটা হলো 169টা উসুলে হাদিসের ভুলের উপর প্রতিষ্ঠিত হানাফি মাযহাবের উসুল যে ভুল এটা পড়ার জন্য আপনাকে পড়তে হবে আমার উস্তাদের উস্তাদ আল্লামা ইরশাদুল হক আসারি ইলাউ সুনান ফিল মিজান অর্থাৎ হানাফি মাযহাবে জাফর আহমেদ থানবি এই ব্যক্তি একটি বই লিখেছেন প্রায় 17-18 খণ্ডে সমাপ্ত ইলাউ সুনান এই বইটির জবাব লিখেছেন আল্লামা ইরশাদুল হক আসারি আমাদের দাবি এই বইটি আল্লামা জাফর আহমেদ তিনি 172টা উসুল প্রয়োগে ভুল করেছেন উসুলে হাদিসের ক্ষেত্রেও ফিকহে হানাফিদের একটা উসুল আহলে হাদিসদের আরেকটা উসুল মনে রাখতে হবে যে পর্যন্ত এই দুইটা উসুল আপনি রপ্ত না করতে পারবেন ওই পর্যন্ত আপনি ইলমের গভীরতায় পৌঁছতে পারবেন না তাদেরকে আপনি পরাভূত করতে পারবেন না এটা একেবারে 100% সঠিক কথা কেন এটা সূত্র উদাহরণ না দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না কেন আপনি এটা আমি কেন এই কথাটা বলছি যে উসুলে ভুল আপনারা সুয়াইব আর নাউতের নাম শুনেছেন কেউ সুয়াইব আর নাউত হানাফিদের নিকট তিনি মহাআল্লামা জ্ঞানের সমুদ্র আমাদের দৃষ্টিতে একজন মানে মুহাদ্দিসদের দৃষ্টিতে আমাদের না সুয়াইব আর নাউত একজন কামজোর জয়ীফ হাদিসের ক্ষেত্রে একেবারে নালায়েক একজন মুহাক্কিক কেন উনি শুধুমাত্র জাফর আহমদ থানবির উসুল ছাড়া নিজের কোন উসুল কখনো প্রয়োগ করতেন না আপনি আলবানির উসুল দেন চলবে না সোহাইব আর নাউত হাদিসটিকে সহি বলেছেন একজন হানাফি বলল হ্যাঁ তারা ঠিক আছে সোহাইব আর নাউতকে তারা কি মান্য করে কথা বুঝতে পেরেছেন কিনা আসলে মূল ঘটনা হলো যে উসুল না বোঝা মূল ঘটনা হলো তাদের দলিলের প্রেক্ষিতে তাদের দলিল না বোঝা একটা একটা করে উদাহরণ দিচ্ছি আপনি বুঝতে পারবেন এবার আসেন আমার প্রিয় বন্ধুভর আমার দীর্ঘদিন মাঠের বিভিন্ন মোনা কি বলে মোনাজারার প্রতিদ্বন্দ্বী রাজাউল করিম আবরার সাহেব নাবিন নিচে হাত বাদা কর্তৃক শিরোনামে ডিবেট করতে বলার পরেও আজ দু বছর আগে আমি এটার উপরে 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে নাবিন নিচে হাত বাঁধা সুন্না এটা আপনি প্রমাণ করবেন বিশুদ্ধ হাদিস অনুযায়ী তিনি এই শিরোনামে এই ক্যাপশনে বসবেন না কারণ উনি জানেন এটাতে তার কোনো গ্রাউন্ডস নাই কথা কি বুঝতে পারছেন কিনা এই শিরোনামে উনি বসবেন না কেন বসবেন না কারণ এই ব্যাপারে কোনো সহি হাদিস পৃথিবীতে নেই এই ব্যাপারে 6টি হাদিস মুসান্নাফি ইবনে আবি শাইবা থেকে দলিল দেওয়া হয় আমার কাছে মুসান্নাফি ইবনে আবি শাইবার পিডিএফ ফাইল আছে 7টা আর 5টা রয়েছে সরাসরি নুসখা পাণ্ডুলিপি শুধু আমি এই প্রমাণটা করার জন্য 5টা প্রকাশনী তমা থেকে আমি এই হাদিসের পাণ্ডুলিপি ছাপিয়েছি নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে জবাব আশা করতে হয় নাই
খত্তাবের ঘরনার দুইজন আমার আব্বার ভাইকে তো বলা হয় জীবন্ত কিংবদন্তি গরিবের আবু হানিফা গরিবের তকি উসমানি এই তকি উসমানি তার বই বিখ্যাত বই দারসে তিরমিজি দ্বিতীয় খণ্ড 68 পৃষ্ঠাতে ইমাম আল্লামা তকি উসমানি বলেছেন যে যে হাদিস তোমরা দেখতে পাও মুসান্নাফে ইবনে আবি সাইবা যে হাদিস তোমরা দেখতে পাও যে মুসান্নাফে ইবনে আবি মান সাইবার মধ্যে মান কুলহা মানে হাদিসটা বর্ণনা রয়েছে উস রওয়ায়েত যে রওয়ায়েত তোমরা দেখতে পাও হায়দ্রাবাদ কোন সে সাই হুয়া হ্যায় হায়দ্রাবাদের যে কয়েকটা মুদ্রণ কোম্পানি থেকে মুসান্নাফ ইবনে আবি সাইবা ছাপা হয়েছে নাবিন নিচে হাত বাঁধা তাহতা সুররা ইয়ে আলফাস এই শব্দটা আহকার কো নেহি মিলা আমি অধম আল্লাহ মাত্র উসমানির মতো ব্যক্তি নাবিন নিচে হাত বাঁধার শব্দটি আমি মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে খুঁজে পাইনি আল্লামা তাকি উসমানির মতো ব্যক্তিও নাবিন নিচের তাহতা সুররা শব্দটি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সনদে হাদিস এসেছে মুসান্নাফ ইবনে আবি সাইবা যে রস্কের উপরে অর্থাৎ কবজির উপর হাত বেঁধেছেন কোথায় বেঁধেছেন এই ব্যাপারে সেখানে কোনো কথা নাই মূলত এটা ইব্রাহিম নাখির একটি কৌল যেটা আল্লাহর নবীর উপর চালিয়ে দেওয়া হয়েছে কথাকে বুঝতে পেরেছেন কিনা কার কৌল ইব্রাহিম নাখি সাহাবি না তিনি কি ছিলেন তাবি আর আমাদের কিতাব না হানাফিদের শ্রেষ্ঠ কিতাব উসুলের কিতাব ইদাহুল আদিল্লার 32 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে তাবিরা যে পর্যন্ত সাহাবিদের কোনো আমল সাহাবিদের কোনো কর্ম বা সাহাবিদের কোনো হাদিস পেশ না করবে ওই পর্যন্ত তাবিদের কথা আমাদের কাছে হুজ্জত বলে প্রমাণিত হবে না কারণ তাবির কথা তখন আমাদের কাছে হুজ্জত আমাদের কাছে দলিল আমাদের কাছে প্রমাণ যখন সাহাবির গণের কোনো আমল আমাদের সামনে পেশ করবে তাহলে নাবির নিচে হাত বাঁধা রেখে এটা আবার আমি বলিনি ফাইজুল বারি আলা সহিহিল বুখারী আল্লামা ইমামে আনোয়ার শাহ কাশ্মীরি দ্বিতীয় প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডের কিতাবু সালাতের বাপ বেঁধেছেন এই হাদিসের উপরে ওদা আয়াদিহি লিমুনা ওয়া লাইসরা আলা সদরিহি এই হাদিসের উপরে আলোচনা করতে যে তিনি বলেছেন যে এই মুসান্নাফি ইবনে আবি সাইবার অনেক পরে 644 হিজরিতে কাসিম ইবনুল কুতলুবুগা নামের এই ব্যক্তি সর্বপ্রথম এই শব্দটা মুসান্নাফি ইবনে আবি সাইবার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাতে করে তারা তাদের চুরি এবং জালিয়াতি করতে পারে নাউযু বিল্লাহ তার মানে তারা হাদিসকে নিজের দলিলকে কোরআন হাদিস দিয়ে না পেলেও তারা কিতাবের পৃষ্ঠা চুরি করায় অভ্যস্ত এর বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে আপনারা যদি দেখতে চান সে নুসখাগুলো আমাদের কাছে বিদ্যমান রয়েছে তো আমার বন্ধু পর এই পর্যন্ত পারলেন না তিনি তাহতা সুররা নাবির নিচে হাত বাঁধার একটি দলিল দিতে উনি বলেন যে তাহলে আগে বুকের উপর হাত বাঁধান আগে এটা নিয়ে বসি আমি বলছি না আপনার উস্তাদ আপনার বড় ভাই লুৎফর রহমান ফরাইজি সাহেব আলোচনা করেছেন আমরা যেটা পড়ি এটা হলো আম্মাওয়ালা নামাজ আর আপনারা যেটা পড়েন এটা হলো আব্বাওয়ালা নামাজ তো শরিয়তে তো আগে আব্বার হুকুম তারপরে তো আম্মার হুকুম তাকে আব্বা যখন নাবির নিচে হাত বাঁধে তখন তো আব্বারটা হবে তারপর না আম্মা হবে ঠিক না ঠিক আর রেজালু কাউয়ামুন আলা নিসা তুমি পুরুষদেরকে বলে দাও তারা যেন নারীদের উপর কর্তৃত্ব করে তো আগে তো বাপ তারপর কি মা যদি ভিন্ন হয় বাপ যদি একটিও হয় তবুও সেটা আপনার ভাই এবং নিজের আপন ভাই বলে পরিচিত হয় ঠিক না ঠিক কারণ শরিয়াতের নসবটা বাবার থেকে হয় তাহলে আগে তো বাবার নামাজ দেখতে হবে নাকি তো উনি আব্বাওয়ালা নামাজ নিয়ে বসবেন না উনি আম্মাওয়ালা নামাজ নিয়ে বসবেন না বুঝতে পেরেছেন কিনা তো এগুলো হলো তারা দাবি করে আর আমরা দাবির উত্তর বলি তা এখন প্রশ্ন হলো কেউ কি নাবির নিচে হাত বাঁধলে তা সালাত হবে না এই ক্ষেত্রে ইনসাফ বজায় করেছেন মাওলানা আব্দুল মালিক তিনি তার একটি বইয়ের জবাব আমি লিখেছি নারী পুরুষ সালাতের 12টি পার্থক্যের জবাবে আমি 28টা দলিল দিয়েছি আজ পর্যন্ত আমার এক মামা রয়েছেন যিনি মারকাজুদ দাওয়ায় মাসিক আল কাউসারা লেখালেখি করেন মুফতি আনোয়ার হুসাইন আমি তার কাছে এই মাকালাতটা পৌঁছাইয়া দিয়েছি
আজ পর্যন্ত এটার কোনো জবাব আসে নাই আসলে আপনি যখন উসুলে হাদিসের উসুল বুঝে আপনি এন্টি ভেনম জবাব দিয়ে তাদের কথা বলবেন তাদের দুইটা সব দুইটা জিনিস পাবে হয় তখন লাঠি শক্তি আপনাকে নিয়ে মারতে আসবে আর না হয় তারা চুপ করে বসে থাকবে এই হলো মুকাল্লিদের চরিত্র আর আপনি যদি উসুলে হাদিস না বুঝেন আপনাকে দলিল দিয়ে পুঁতে ফেলবে সেখানে কারণ হাদিস তো অনেক কিতাবে আছে একটা হাদিস অনেক কিতাব আছে মুসান্নাফের কিতাব আছে মুসনাদের কিতাব আছে তারিখের কিতাব আছে সুনানের কিতাব আছে এরকম অনেকগুলো কিতাব রয়েছে কিছু কিতাব রয়েছে জামা যেমন মাজমাউজ দাওয়ায়েত ইম্মা হাইসামি ইরাকি হানাফি নুরুদ্দিন হাইসামির কিতাব রয়েছে তো এইগুলো বুঝতে হবে এগুলো প্রত্যেকটা বিষয়গুলো এলমি বিষয় আর আপনি যে সমস্ত বক্তব্যরা আপনি শোনেন এই যে আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি আপনারা যদি এগুলো প্র্যাকটিস করেন এবং এইভাবে যদি আপনি কোনো একটা সমাজে দাওয়াতি কাজ করেন তবে অবশ্যই কোনো মাযহাবে হানাফির আলেমের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করে কথা বলতে পারবেন না তার দলিলের জবাবে আপনি দলিল দিবেন তাকে খারাপ কোনো কিছু বলবেন না কেননা কোরআন আপনাকে বলছে দুইটা নীতিমালা ওয়ালা তাস্তাউল হাসানা ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান তোমরা মন্দ আর ভালো এক সমান নয় তোমরা মন্দের উত্তর ভালো দিয়ে দাও একই সূরায় তার আগে আল্লাহ সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা তোমরা আল্লাহর রাস্তায় মানুষকে হিকমার সহকারে ডাকো ওয়া জাবিলুকুম বিল্লাতি হিয়া আহসান তোমরা উত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক করো কোন পন্থায় বিতর্ক করো উত্তম পন্থায় বিতর্ক করো এই জন্য তারা আমাদের সামনে বসে না এই তো ফেব্রুয়ারির 25 তারিখে ভোলার হাট ফুটানি বাজার মুফতি শফি কাসিমি কংদের সাথে মোনাজারায় বসার কথা ছিল কিন্তু তিনি জানেন ফরজ নামাজ কি বাদ ফারেক হনি কি বাদ ফরজ নামাজের পর দোহা উত্তোলন করার কোনো দলিল কই মুতানাফাস দলিল কি সাবিত নাহি হ্যাঁ কোনো শক্তিশালী দলিল যারা এই জমিনে প্রতিষ্ঠিত নেই বরং তাদের ইমাম আল্লামা বিখ্যাত ইমাম যিনি আনোয়ার শাহ কাশ্মীরির প্রধান ছাত্র মুফতি ইউসুফ বান্নুরি মারিফ সুনানের তৃতীয় খণ্ডের 164 পৃষ্ঠায় বলে গেছেন কদর আজা ফি কাতিরিন মিনাল বিলাদি বিহাইয়াতি ইজতিমাইয়াতি রাফিআন আইদিহিম তিনি বলেছেন স্পষ্ট অনেক শহরে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়ার প্রচলন রয়েছে কিন্তু ওয়ালাম ইয়াজবুত দালিকা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনোভাবে এই দলিল কোনো সাব্যস্ত নেই এগুলো ওনারা জানেন এই জন্য এই ইস্যু নিয়ে ওনারা কখনো বসবেন না 72টা ফতোয়া ছাপা রয়েছে এই জন্য অনেকেই বলেন আমাদের বিরুদ্ধে বিষেধগার করেন যে আমরা মোনাজারায় ডাকলে পরে তারা 5 মিনিট বসবে না গত বছর লুৎফর রহমান ফারাইজি ভাইয়ের সাথে ফেতরা কি দিয়ে দেওয়া সুন্না খাদ্য দিয়ে না টাকা দিয়ে 6 দিন পর্যন্ত তিনি হক মিডিয়ার ইমরান ভাইকে বললেন যে আমি মীর মোয়াজ্জম হোসেন সাইফি ভাইয়ের সাথে এই বিষয়ে বসতে রাজি আছি তা আলহামদুলিল্লাহ আমাদের সব দলিল রেডি করা আছে যখন তিনি গোপনে রেজাউল করিম আবরার সাহেবের কাছে ফোন করেছেন আবরার সাহেব বলেছেন ভাই খবরদার আপনি সুন্নতের শিরোনামে ফেতরা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া সুন্না না টাকা দিয়ে আপনি খবরদার এই শিরোনামে বসতে যাবেন না কারণ এই শিরোনামে বসলে আপনি গোহারা হারবেন সপ্তম দিনের মাথায় তিনি অস্বীকার করে বললেন আমি এই শিরোনামে বসবো না আমি জায়েজ শিরোনামে বসবো আরে ভাই টাকা দিয়ে ফেতরে দেওয়া জায়েজ তারাবি 20 রাকাত পড়া জায়েজ কিন্তু আহলে হাদিসরা জায়েজের পেছনে ছোটে না আহলে হাদিসরা সুন্নতের পেছনে ছোটে আমাদের দাবি আপনাদের বুঝতে হবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারিয়ে যাওয়া সুন্নতকে উদ্ভাসিত করতে এসেছি তারাত্তাকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা ইসলামের সুন্নতকে আল্লাহর রাসূল ডিমের মতো উজ্জ্বল করেছেন আমরা হারিয়ে যাওয়া সুন্নতকে বের করার জন্য এসেছি আমরা জায়েজ প্রকাশ করার জন্য আসিনি জায়েজ আমাদের কাজ না আপনারা জায়েজের পেছনে ছোটেন কথা কি বুঝতে পেরেছেন কিনা হাত ছেড়ে নামাজ পড়া জায়েজ আছে হাত ছেড়ে নামাজ পড়া জায়েজ আছে খেলাফে সুন্নত কিসের খেলাফ সুন্নতের খেলাফ কিন্তু আমাদের কাছে তো সুন্নতের অনেক দাম কারণ আমরাই তো হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সব থেকে বড় আমানতদার ঠিক না ঠিক আহলে জুবার কসরাদার এবং মানে হুব্বে রসুলের কসরাদার আমরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভালোবাসার সব থেকে বেশি
অথচ আপনারা ফরজকে গুরিয়ে দেন আকীদাকে গুরিয়ে দেন পুড়িয়ে দেন মুড়িয়ে দেন কিন্তু তাতে আপনাদের সমস্যা হয় না আমরা মানুষকে ফরজেরকে ফরজের গুরুত্ব বুঝাই সুন্নাহকে সুন্নার গুরুত্ব বুঝাই নওয়াফিলকে নফলের গুরুত্ব দিয়ে বুঝাই এজন্য সম্মানিত উপস্থিতি তাহলে একটি মাসআলা থেকে বোঝা গেল হাত বাবার পাঁচটি দলিলের একটি দলিলও সহিহ নয় আর আমি আপনাদেরকে এবার ইন্টারভিউ নিচ্ছি আপনি সালাতে কোথায় হাত বাঁধেন কোথায় বুকের উপরে দলিল সুনান আবু দাউদের হাদিস প্রথম এখন আমি হানাফি আপনি আহলে হাদিস আমি একজন হানাফি আমার দাবি হলো আপনি যে তাউসের দলিলটা দিলেন তাউস কি সাহাবী না তাবি তা তাউস রহিমাহুল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা আইয়াদিহি লিমনা ওয়া লিসরা আলা সদরিহি তিনি ডান হাত বাম হাতের উপর রেখে কোথায় বেঁধেছেন বুকের উপর বেঁধেছেন তা তাউস এর মাঝখানে সাহাবীর নাম বাদ পড়ে গেছে তো উসুলে আহলে হাদিসের দৃষ্টিতে তাবিঈদের দেওয়া এই হাদিস তো আপনার কাছে মুরসাল আর মুরসাল হাদিস তো আহলে হাদিসের কাছে গ্রহণযোগ্য না কিন্তু হানাফিদের উসুলে মুরসাল গ্রহণযোগ্য যদি হানাফি রাবি মুরসাল হয় আর সেই রাবির যদি একাধিক শওয়াহেদ থাকে এবং তার সহি কারণ যে তাউস নামের তাবিঈ তিনি মাশহুরুন বিল ইলম তিনি ইলমের জন্য বিখ্যাত ছিলেন এখন আপনার উসুল দিয়ে যখন আপনাকে ধরবে যে আপনার উসুলে তো মুরসাল হাদিস হালাল না কারণ আপনি যদি তাউসের হাদিস হালাল করেন সবাই ওরাদের হাদিস হালাল করতে হবে আপনি যদি তাউসের হাদিসকে হালাল করেন তাবিজে বাদার গলায় বাদার হাদিসকে হালাল করতে হবে কথাকে বুঝতে পারছেন কিনা কারণ আপনি এখন ইরসাল মুরসাল সূত্র দিয়ে তাউসের হাদিসকে আপনি বলতেছেন হালাল বুকের উপর হাত বাদার আসলে তো আমরা দলিল চাইছি কিনা এখন পর্যন্ত যখন কোন হানাফি মাযহাবি আপনাকে প্রশ্ন করবে হাত বাদার দলিল কি আপনি তখন কোন দিকে না যে বলবেন তারিখুল কবিরে ইমাম বুখারি 1024 নম্বর হাদিসে প্রথম খণ্ডে কিতাবুস সালাতে বাবে ইমাম বুখারি সহিহ সনদে হাদিস আলোচনা করেছেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহারের ব্যাখ্যায় সাইয়্যিদানা সাহাবী আলী রাদিয়াল্লাহু আন আল্লাহর নবীর জামাত তিনি বলেছেন ডান হাত বাম হাতের উপর রেখে বুকে হাত বাঁধা সমগ্র মুকাল্লিদদেরকে একসাথে কষ্টিব দিয়ে একত্রিত করলেও তাদেরকে কবর থেকে 40 জন 140 জন হানাফি মাযহাবের বোর্ড থেকে উঠিয়ে আনলেও এই হাদিসকে তারা গায়রে সহি এই হাদিসকে তারা দঈফ এই হাদিসকে তারা জাল এই হাদিসকে তারা ভুল প্রমাণ করতে পারবে না আসলে আমাদের নিজেদের দলিল জানা নাই নিজেদের দাবি এখন পর্যন্ত আমরা জানি না এটা আমাদের নিজস্ব লেখাপড়ার ত্রুটি বা দুর্বলতা শুনেন ভাই একটা মাসআলার জন্য 5000-6000 পৃষ্ঠা লেখা আপনি কি মনে করেন আপনার কাছে তো বুকে হাত বাঁধা শেষ কিন্তু না ইলমি জবাব যখন আসবে একদম মুখ বন্ধ জবাব একেবারে নিংড়ানো জবাব আপনাকে শিখতে হবে এবার আপনি আরেকটা দলিল দিবেন কি সহিহ ইবনে খুজাইমার 594 নম্বর হাদিস জাকারিয়া স্যার হাদিসটাকে দঈফ বলেছেন আমাদের ছাত্র বাশার বিন হায়াত আলী হাদিসটাকে দঈফ বলেছেন 2013 পর্যন্ত আমিও হাদিসটিকে দঈফ বলেছি এবং এই হাদিসটাকে যে হাদিসটা ওয়াইল বিন হুজুর থেকে আপনারা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল বিন হুজুর বর্ণনা করেছেন সালাতে আল্লাহর রাসূল ডান হাত বাম হাতের উপর রেখে কোথায় হাত বাঁধতেন আলা সদরিহি কিসের উপরে বুকের উপরে তা আপনার কাছে এই দলিলটা দেন না আপনারা সহিহ ইবনে খুজাইমাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত কি এখন যখন আপনি এই হাদিস দলিল দিবেন এখানে দুইটা জিনিস শিখতে হবে এই হাদিসের একজন রাবির উপর আপত্তি রয়েছে মুআম্মাল বিন ইসমাইল কি নাম বলেছি মুআম্মাল বিন আমাকে সেই সুদূর আমার খুতবা বন্ধ করে যেখানে আমি জুমা পড়াই সেই জুমা বন্ধ করে আমাকে এখানে আসতে হয়েছে কেন আমি চেয়েছিলাম রমজানুল মোবারকের কিছু প্রস্তুতি নিয়ে আলোচনা করতে কিন্তু আমাকে জানানো হলো যে এখানে বাহাসি আলোচনাটা খুব প্রয়োজন এই জন্য আমি আলোচনাটা করছি এখন এলেম তো কোনো সমস্যা না নিতে সমস্যা আছে কি এই সনদের মধ্যে হাদিসকে বুঝতে গেলে রাবি গুণাগুণগুলো বুঝতে হবে সহি হাদিস কাকে বলে
লুত্ফ ফরাজের প্রশ্ন করব আপনাদেরকে ভাই আপনারা যখন সহি হাদিস মানেন বলেন সহি হাদিস কাকে বলে জবাব থাকতে হবে উসুলে হাদিস অনুযায়ী হাদিসের উসুল অনুযায়ী যেই হাদিসের মধ্যে চারটি সনদ থাকবে চারটি শর্ত থাকবে শর্ত থাকবে ওই হাদিসটাকে সহি বলে অর্থাৎ ইত্তিসালুস সনদ বত্ত রুওয়াত আদামুল ইল্লাত আদামুস সুজুস অর্থাৎ এই চারটি ব্যাপারে আপনার সামান্য অন্তত জ্ঞান থাকলে আপনি বলতে পারবেন যে চারটা বিষয় জানা থাকলে হাদিসটা সহি হয় এখন মুআম্মাল বিন ইসমাইল তার ব্যাপারে মিজানুল ইতিদালে ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তিনি জারা করেছেন এই মুআম্মাল হলো কাসিরুল খাতা অনেক পরিমাণে ভুল করতেন ওয়াসাইউল হেফস তিনি সৃষ্টি শক্তিতে দুর্বল ছিলেন তার উপর জারা করেছেন ইবনে হাজার আসকালানি তাকরিবুত তাহদিব রাবি নাম্বার 4082 নম্বরে বলেছেন মুআম্মাল বিন ইসমাইল তিনি হলেন একেবারে দাইফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান তার ব্যাপারে জারা করেছেন হাফেজ নুরউদ্দিন ইরাকি আল হাইসামি মাজমাউ যাওয়ায়েদের টিকা নাম্বার 71 নম্বরে তিনি আলোচনা করেছেন মুআম্মাল বিন ইসমাইল লাইসা বিদ্দা তিনি মেধাবী কোনো ব্যক্তি ছিল না তার ব্যাপারে জারা করেছেন বিশিষ্ট ইমাম ইমাম তোহাবি রহিমাহুল্লাহ তো এগুলো হলো জারা শব্দের অর্থ আপত্তি তুলেছেন তো যখন আপনার সামনে বলবে ভাই আপনি যে হাদিস দলিল দিলেন সহিহ ইবনে খুজাইমা থেকে ভাই এটার মধ্যে মুআম্মাল বিন ইসমাইল আছে এই দেখেন ইমাম যাহাবির যারা এই দেখেন ইবনে হাজার আসকালানির যারা এই দেখেন ইমাম হাইসামির যারা এই দেখেন ইমাম সিউতির যারা এই দেখেন ইমাম হিব্বান তার উপর আপত্তি করেছেন আপনি বলছেন সহিহ হাদিস মানেন আপনাকে তো এই দলিল দিয়ে উড়িয়ে দিবে আপনি কি উত্তর দিবেন তখন আর এগুলো পরেই আমাদের দেশের অপরিপক্ক যারা হাদিসের উপর যাদের দখল নেই তারাও তাদের সাথে সুর মিলিয়ে আমরা যখন বুঝি নাই হাদিস আমি সহ বলছি সুর মিলিয়ে আমরাও হাদিসটাকে কি বলেছি দঈফ বলেছি এজন্যই আমি বলছি যে আকিদার উপর লেখাপড়া করে তার শাইখুল আকিদাই হওয়া উচিত শাইখুল হাদিস হওয়া দরকার নাই আমার কথা কি বুঝতে পারছেন কিনা যে আকিদার ইমাম সে শাইখুল আকিদাই হোক তাকে শাইখুল হাদিস হওয়ার দরকার নাই কারণ শাইখুল হাদিস হতে গেলে সে ভুল করবে এটা স্বাভাবিক মদিনা বিশ্ববিদ্যালয়ে যে কুল্লিয়া করেছে কোরআনের উপরে তাকে কোরআনের তাফসির সম্পর্কে জিজ্ঞাসা করবেন কোরআনের আয়াতের তরজমা সম্পর্কে জিজ্ঞাসা করবেন ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান এটার অনুবাদ জিজ্ঞাসা করবেন এটা টেকনিক হলো আপনি যদি কোনো জায়গায় ইন্টারভিউ নিতে যান কোনো মুফাসসিরের সামনে মুফতি সাহেবের সামনে সূরা আদিয়াতের অনুবাদ করে অর্থটা দিতে বলবেন দেখবেন সে পারবে না এটা অনেক কঠিন জিনিস আমার কথা কি বুঝতে পারছেন কিনা তো আবার কেউ যদি কেরাতের উপর পড়ে তার কাছে সাত কেরাতের কথা নেবেন যে কুল আউযু বিরাব্বিন নিস কেন পড়লেন এটা যার কেরাতের জ্ঞান আছে সাবা কেরাত সম্পর্কে বা দশ কেরাত সম্পর্কে এটা তাকে জিজ্ঞেস করবেন কথাকে বুঝতে পারছেন কিনা আপনি পড়তেছেন মালিক ইয়াউমিদ্দিন আবার একদম মালিক ইয়াউমিদ্দিন আছে না পড়ছেন এরকম তার কাছে নেবেন আবার আপনি যখন ফিক্কের উপর পড়বেন কুল্লিয়া করবেন আপনি ফিক্কের উপর তার কাছে আপনি মাসআলা জিজ্ঞেস করবেন ফতোয়া জিজ্ঞেস করবেন তিনি এই ব্যাপারে মোতামাক্কিন আর কেউ যদি উসুলে হাদিস পড়ে তাহলে আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন আর মজার ব্যাপার হলো পাক ভারতের আলেমরা হাদিসের উপর যত খেদমত করেছে আরবের আলমদের তুলনায় অনেক বেশি সুবহানাল্লাহ পাক ভারতের আলেমরা উসুলে হাদিসের উপর যেই খেদমত করেছে আরবের আলেমদের তুলনায় অনেক বেশি কারণ তাদের মোনাজাতের সমস্যা আসে নাই কারণ তাদের সবেবরাতের সমস্যা আসে নাই কারণ তাদের আমেন বিল জেহারের সমস্যা আসে নাই কারণ তাদের তাকবিরাতুল ইদাইনের সমস্যা আসে নাই কারণ তাদের লাইলাতুল মিসবে মিন সাহাবানের সমাধান আসে নাই এই জন্য তারা ফতোয়া দিয়েছেন বেশি এই জন্য তারা ফতোয়া লিখেছেন বেশি আর পাকিস্তানের আলেমদের ভারতের আলেমদের তাদের জাহালাত মোকাবেলা করার জন্য উসুল হাদিসকে নিংরাত হয়েছে এই জন্যই আমরা আব্দুর রহমান মোবারকপুরীকে পেয়েছি সফিউর রহমান মোবারকপুরীকে পেয়েছি সানাউল্লাহ অমৃতসরীকে পেয়েছি শেখুল ফিল কুল নজির আহমেদ দেহলবীকে পেয়েছি এই জন্য আমরা জহির আহমেদ আমানপুরীকে পেয়েছি এরশাদুল হক আসারীকে পেয়েছি এই জন্য আমরা রইস আহমেদ নদবীকে পেয়েছি এই জন্য আমরা জুবাইর আলী জাই রহিমাহুল্লাহর মতো মুহাদ্দিসদেরকে পেয়েছি আমি কিন্তু এই সমস্ত আলোচনা সচরাচর কিছু হাদিসের দার্স দিতে গেলে মাদ্রাসাগুলোতে আলাদিপুর মাদ্রাসায় মাহফিল করেছি সেখানে আলোচনা করেছি ওই যে চরবাগডাঙ্গা মুফিস কাসিমের মাদ্রাসায় মাহফিল করেছি সেখানে এই আলোচনা করেছি এই আলোচনাটা সাধারণ মানুষের জন্য বোঝা একটু কঠিন কিন্তু
কিছু করার নাই, পরিস্থিতি এমন অবস্থায় গেছে যে আপনি এখন একটু অসাধারণ না হলে আপনি নিজের সহিহ হাদিসটাকে আর সমাজে তুলে ধরতে পারবেন না। এখন মুখস্থ করে বলার চাইতে দুই দলিল মুখস্থ করে আমার দলিল উত্তর জানতে হবে। একটু আগে আপনি শুনলেন যে এই আলা সদরিহির হাদিসটার মধ্যে আপত্তি রয়েছে, একটু আগে এক ভাই আবু দাউদের হাদিসের দলিল দিয়েছে, এই তাউসের জবাব আমাদের কাছে আছে। তাউসের হাদিসটা যদিও আবু দাউদের মধ্যে এটার সনদ পূর্ণ বর্ণনা করা হয় নাই, তার পূর্ণ সনদ এসেছে মুসনাদ ও আহমাদের মধ্যে। ওই তাউস থেকে দুইজন ব্যক্তির নাম বাদ পড়েছে, একজন হলো সিম্মাক বিন হার আর আরেকজন হলো বিখ্যাত সাহাবি রাসূলুল্লাহ দালিলুল কদর সাহাবি কাবিসা বিন হালব রাদিয়াল্লাহু আন। ওই কাবিসা বিন হালব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ ইয়াদিহি লিমনা ওয়া লিসরা আলা সদরিহি, আমি ডান হাত বাম হাতের উপর দেখেছি আল্লাহর রাসূলকে নামাজ পড়তে যে বুকের উপর হাত বেঁধেছেন। কিন্তু আপনি কাবিসা ইবনে হালবকে চিনেন না, আপনি সিম্মাক বিন হারবকে চিনেন না, আপনি পূর্ণ সনদ, কারণ মুসনাদ আহমদের সনদ এসেছে অল্প বিস্তারিত আর আবু দাউদ এসেছে সংক্ষিপ্ত, এর পূর্ণ সনদ মুসনাদ আহমদের মধ্যে রয়েছে। এবার আপনি যখন এই সনদটা তার সামনে তুলে ধরবেন, সাথে এই সিম্মাক বিন হারবের কিছু জবাবের আপত্তির জবাব আপনি যখন তুলে ধরবেন, আপনি যখন কবিসা ইবনে হাল পর্যন্ত যে পৌঁছেছে তার সামা যে প্রমাণিত, তার শ্রবণ যে প্রমাণিত, আপনি যখন তুলে ধরবেন তখন আর আপনার সামনে সে আসবে না, তখন আর নাবির নিচের বুকের উপর হাত বাঁধার আপত্তি নেই, সে কি তার আওয়াজ বন্ধ হয়ে গেল। এইবার মুআম্মাল বিন ইসমাইল, আপনি শুনলেন উসুলে হাদিসের একটা নিয়ম রয়েছে, কি রয়েছে, আলেম দুই ভাগে বিভক্ত, হাদিসের আলেমগণ ইমামগণ কয় ভাগে বিভক্ত এই শব্দটা জানা প্রয়োজন। একটা হলো মুতাকাদ্দিম আর একটা হলো মুতাআখির। মুতাকাদ্দিম বলা হয় যারা 400 হিজরির আগের আলেম, মুতাখের বলা হয় যারা 500 হিজরির পরের আলেম। অর্থাৎ 400 বা 300 হিজরির আগের আলেমরা যদি মুহাদ্দিসদের কোনো একজনের ব্যাপারে ভালো বলে থাকে, এটাকে বলা হয় তাদিল, তাহলে 500 হিজরি 600 হিজরি 700 হিজরির ইমামদের যারা তত আপত্তি, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ মুতাকাদ্দিমের ইমামরা তাদের উপরে তাবি পেয়েছেন, তাবে তাবাই পেয়েছেন, তারা সাহাবিদের পেয়েছে, তারা যেই রকম মেহফুজ রয়েছে, নিরাপদ রয়েছে, আমরা ওই রকম নিরাপদ নই। এই জন্য উসুলে হাদিসের ভিত্তিতে যদিও মুআম্মালের ব্যাপারে ইমাম হিব্বানের আপত্তি, ইমাম জাহাবির আপত্তি, ইবনে হাজারের আপত্তি, নুরুদ্দিন হাইসামির আপত্তি রয়েছে, কিন্তু মুদ্দা কথা হলো মুতাকাদ্দিমদের মধ্য থেকে ইমাম হাতিম মুআম্মালের ব্যাপারে প্রশংসা করেছে, মাশহুরুন বিল ইলম, তিনি এলমের জন্য প্রসিদ্ধ ছিলেন। ইয়াহিয়া ইবনে মাঈন তারিখুল কবীর এবং তাহজিবুল কামালে আল্লামা ইমাম মিজদি 17 খণ্ডে 8075 নম্বর রাবিতে তিনি তার প্রশংসা করে গেছেন। ইমাম হাতিব যিনিও 300 হিজরির আগের ইমাম, তাম্বিহুল গাফিলিন ফকিহ আবুল আইস সামারকান্দি, যে বইয়ের দলিল আমাদের আবরার ভাই অ্যাডভার্টাইজ দেন, অ্যাড দেন এখন তাম্বিহুল গাফিলিন বইটা কিনে পড়বেন, ফকি আবুল্লাহ সামারকান্দি, এই সামারকান্দিও মুআম্মালের প্রশংসা করেছেন। অর্থাৎ মুআম্মালের ব্যাপারে আপত্তি হলো 269টা আর মুআম্মাল বিন ইসমাইলের ব্যাপারে প্রশংসা হলো প্রায় 1089টা। তাহলে তার আপত্তির চাইতে তার প্রশংসা কি? এই জন্য আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। বেটা আলবানী সহি এমনিতেই বলে নাই, আলবানী এত কাঁচা মাপের মুহাদ্দিস নন। যখন কিনা আমাদের বাংলাদেশের একজন দায়ী আর একজন মিডিয়া ব্যক্তিত্ব আলেম শেখ আহমদুল্লাহ ইয়া আইয়ুহাল মুদাস্সির এই আয়াতের ব্যাখ্যায় বললেন যে ইমাম জুহরি সম্পর্কে আলোচনা করতে যে ইমাম জুহরি বলেছেন, মানে হাদি মানে বুখারিতে আছে যে আল্লাহর রাসুল মাঝে মাঝে আত্মহত্যা করতে যাইতেন, শুনছেন না? এই এই ভিডিওটা কিন্তু চাউর হয়েছিল, ভাইরাল হয়েছিল, আবু তোহা সাহেব দাবি করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে কি করতে চেয়েছিলেন, আত্মহত্যা করতে চেয়েছিলেন। কোন কিতাবে আছে? সহিহ বুখারীতে আছে। কোন কিতাবে আছে? কোন কিতাবে আছে এই কথাটা? বুখারী শরীফ পড়ার আগে ইমাম বুখারীর আরো তিনটি কিতাব আপনাকে পড়ে তারপর বুখারী পড়তে হবে, আপনি ওই কিতাবের ভারই বুঝেন নাই। ইমাম বুখারী বুখারী পড়ার আগে
তারিখুল কবির পড়তে হবে কথা কি বুঝতে পারছেন কিনা কেন আমি একটু উত্তর দিচ্ছি বুখারীতে শুধু দুই ধরনের হাদিস আমাদের জন্য দলিল ইমাম বুখারী বুখারীতে দুই ধরনের হাদিসের লাইব্রেরি নিয়েছেন বাকি হাদিসের তিনি লাইব্রেরি নেন নাই সেই দুই ধরনের কোনটা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাকৃত কওল ফেল তাকরার সম্পর্কিত মারফু হাদিস যেগুলো قال রাসূলুল্লাহ দিয়ে বর্ণিত কথা কি বুঝতে পারছেন কিনা দুই মাওকুফ বা আসার সাহাবীদের রওয়ায়াতগুলো যেগুলো সনদের সাথে রয়েছে কিসের সাথে রয়েছে সনদের সাথে মারফু হাদিস সনদের সাথে মাওকুফ হাদিস এই দুই হাদিসের শুধুমাত্র ইমাম বুখারী লাইব্রেরি নিয়েছেন তার বাইরে ইমাম বুখারী লাইব্রেরি নেন নাই যেমন দুইটা উদাহরণ দিচ্ছি আপনারা মসজিদে আমিন জোরে বলেন না আস্তে বলেন দলিল জোরে বলার দলিল কি সহিহ বুখারীতে আছে কিতাবুস সালাতে ফেরেশতার আমিনের সাথে আপনার আমিন যদি মিলে যায় পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয় ঠিক না ঠিক এখন লুৎফর ফরাজ যে সাসাইজের প্রশ্ন করলো আপনারে ফেরেশতার আমিন জোরে না আস্তে তুই শুনলি কেমনে আপনার উত্তর কি আপনি ও তো তেনা পেছনে তো যাবেন কেন বুখারীতে রয়েছে তাবেঈ আতা বিন রাবা রাহিমাহুল্লাহ বলেন আমি সাহাবি ইবনে জুবায়রের পিছনে নামাজ পড়লাম ইবনে জুবায়র এত জোরে আমিন বললেন ইন্না লিল মাসজিদি লালাজ্জাতান মসজিদটা আমিনের শব্দে গুম গুম করে কেঁপে উঠল কিন্তু এটার সনদ কিন্তু বুখারীতে নাই এটার সনদ কোথায় নাই এই হাদিসের সনদ কি নাই অর্থাৎ এই হাদিসটাকে বলা হয় তালিক সূত্র বিচ্ছিন্ন হাদিস সনদ বিচ্ছিন্ন কি হাদিস তো এইরকম সনদ বিচ্ছিন্ন অনেক হাদিস কোন কিতাবে আছে বুখারীতে কি বিদ্যমান রয়েছে এগুলোকে তালিক বলে এটার সনদ খুঁজতে খুঁজতে পাবেন কোথায় ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম বুখারীর এক উস্তাদের নাম হলো ইমাম আবি বকর ইবনে আবি সাইবা আবার ইমাম আবি বকর ইবনে আবি সাইবার উস্তাদ আমার কাছে তার কিতাবটা রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের লেখক ইমাম মুহাদ্দিস আব্দুর রাজ্জাক সানআনী রহমতুল্লাহ আলাই যিনি ইবনে জুরায়েজের প্রধান ছাত্র ছিলেন সেইখানে আবার এই সনদ রয়েছে ইন্না লিল মসজিদি লালাজ্জাতান মসজিদে এত জোরে আমিন বলতেন সাহাবারা মসজিদটা আমিনের শব্দ কি গুম গুম করে কেঁপে উঠত আবার ইবনে হাজার আসকালানি একটি বই লিখেছেন তালিকুত তাকলিক এই বইয়ের মধ্যে তিনি সনদ বর্ণনা করেছেন চার খণ্ডে বইটি ছাপা যেগুলোর সনদ ইমাম বুখারী বেন নাই ওগুলোর সনদ তিনি একত্রিত করেছেন তাহলে আমি কেন এই কথা বলছিলাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে তিনি মানুষ ছিলেন কিনা আপনারা বলেন আমরা বুখারীর অন্ধ অনুসরণ করি আপনারা বলেন আমরা আলবানীর অন্ধ অনুসরণ করি আপনারা বলেন আমরা ইবনে তাইমিয়ার অন্ধ অনুসরণ করি আপনারা বলেন ইবনুল কাইয়িম জাউজির অন্ধ অনুসরণ করি এই কথাটা ভুল মিথ্যা চাপানো অসত্য যতক্ষণ পর্যন্ত ইমাম আবু হানিফারও আমরা অনুসরণ করি যতক্ষণ পর্যন্ত আপনি মূল আসল ঠিক রেখেছেন আমাদের আসল কি লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা অর্থাৎ বাইহাকীর 2136 নম্বর হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা তোমরা ধর্মের মধ্যে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করো না যদি করতে হয় দুই শ্রেণীর মানুষের করো এখন ইবনে মাসউদ কি উপরের দিকে যাবেন না নিচের দিকে নামবেন ইবনে মাসউদ আমার পাশের বাড়ির মুফতির মতো তার নজর মুচির মতো নয় যে তিনি নিচের দিকে যাবেন তিনি মুচি নন যে তার নজর জুতার দিকে থাকবে তিনি নজর অনেক উপরের দিকে আছে এখন ইবনে মাসউদের চাইতে বড় আছে কে কে এক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই তার চাইতে বড় কিবার সাহাবী আবি বকর ওমর ওসমান আলী আবি হুরায়রা ইত্যাদি ঠিক না বেঠিক তাহলে তাকলিদ যদি করতে হয় মৃত মানুষের করো এখানে মৃত তার কাছে দুই
এক রাসূল আর কি এখন এই এটা দ্বারা কি তিনি বুঝিয়েছেন তাকলিদ যদি করতে হয় আমি আমি মওতের পরে আবু হানিফার করো মালিকের করো শাফির করো আবরারের করো ফরাইজির করো তাহমিদুল মাওলার করো হবে এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমাতুল ফাতোয়ার মধ্যে বলেছেন বিদাতীরা যখনই কোনো তোমার দলিল দিবে তার মধ্যে তোমার উত্তর নিহিত রয়েছে সুবহানাল্লাহ ওই যে হাদিস বলছিলেন আমাদের আদনান ভাই এবং আহমদুল্লাহ ইমাম বুখারি ভুলের কারণে আলবানি প্রথমেই বললেন এই হাদিসটা যখন আনা হলো যে বালাগানা যুহরি এই কথা রাসূলের না এই কথা সাহাবীর না এই কথাটা ইমাম যুহরির কার এই কথাটা কার ইমাম যুহরির ইমাম যুহরিকে বলা হয় ইদরাজের জন্য বিখ্যাত ইদরাজ মানে তিনি প্রায় সময় হাদিসের সনদ ঠিক রাখতেন ঠিক কিন্তু মতন একটু বাড়ায়া বলতেন মানে বর্ধিত করতেন হাদিসকে এখন দেখতে হবে ইদ্রাসটা কি সনদে না ইদ্রাসটা মতনে সনদের ইদ্রাস একেবারে শেষ মতনের ইদ্রাস একেবারে শেষ কোনো হাদিস যদি ইদ্রাস হয় মানে বর্ধিত হয় তাহলে হাদিস একেবারে বাতিল মুফতাবিকিন কৌল আলাইহিল ফতোয়া যেমন আপনারা একুশ রমজান থেকে হাদিস একটা দোয়া করবেন কি দোয়া বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান ফাআফুআননি এটা দোয়া হিসেবে পড়া জায়েজ সুন্নত মনে করে পড়লে বিদাতের গুনাহ হবে দোয়া হিসেবে পড়া কি সুন্নত হিসেবে পড়লে বিদাতের গুনাহ এটাকে সবে কদরের দোয়া বানিয়ে পড়লে বিদাতের গুনাহ এটা আজকেও পড়তে পারেন এখনো পড়তে পারেন কি হিসেবে কেন ওই যে ইমাম যুহরি এই জহুরির ডিস্টার্বটাও এই সনদের মধ্যে রয়েছে এই জন্য ইমাম বুখারির ব্যাপারে ইমাম আলবানি বলেছেন খাতউন ফাহেস ইমাম বুখারি নির্লজ্জ মারাত্মক ভুল করেছেন কারণ তিনি এই হাদিসটি এই কথাটি বুখারিতে আনলে পরে কিছুদিন পর লোকেরা এটাকে বুখারি শরীফের হাদিস বলে মনে করবে এই তো আমার আহমদুল্লাহ ভাই করেছে এই যে আমার আবু তুহাবাই করেছে আলবানি তো কথাটা বলছে ১৯৮২ সালে কিন্তু কথাটা বাস্তবায়ন হয়েছে কত ২০২১-২২-২৩ সালে কথা কি বুঝতে পারছেন কিনা আমি একটু এলমি আলোচনা করছি এই একটু গবেষণা লব্ধে যাতে আপনি বুঝতে পারেন যে আসলে আমাদের প্রবলেমগুলো কোথায় হচ্ছে এখন কথা কি বুঝতে পারছেন কিনা এখানে সমালোচনা করার উদ্দেশ্য কি তার খারাপ দৃষ্টি এখানে সমালোচনার উদ্দেশ্য করা হলো এলমি ভুল কারণ আমার যদি একটা ভুল হয় আর আরেকজন আলেম যদি এই ভুল না করে তাহলে লোকেরা তো আমার অন্ধ অনুসরণ করবে এখন তো এই ভিডিওগুলো যাচ্ছে ইউটিউবে ফেসবুকে আমি তো একদিন মরে পটল তুলব কিন্তু এই ভিডিও তো থাকবে বছরের বছর যতদিন পর্যন্ত সভ্যতার কল্যাণে ফেসবুক ইউটিউব হাফেজাহুল্লাহ জীবিত থাকবে মানুষ এটা শুনবে এটা শোনার পর এখান থেকে আমল করে গুমরা হয়ে যাবে ঠিক না ঠিক যেটা বলে এখানে ভুলের আলোচনা দিনের জন্য কিসের জন্য লিদিন নফসের খায়াশাতের জন্য নয় হাদিসের জানা তাদিলের আলোচনা এসেছে দিনকে প্রতিষ্ঠার জন্য না হলে আপনার কাছে হাদিস পৌঁছবে না রসুলের কথা পৌঁছবে না এবার আসেন শবে বরাত এটা নিয়ে দু চারটে কথা বলা যাক শবে বরাত করাটা হালাল না হারাম কথা বলেন না বোধ আমার ভাই রেজাউল করিম আবরার সাহেব তার আকাবির আমিও আকাবির বলি থাকে আমার উস্তাদের উস্তাদ আমার উস্তাদ আল্লামা আজিজুল হক তার উস্তাদ মাওলানা শামসুল হক ফরিদপুরি তার উস্তাদ মাওলানা আশরাফ আলী থানবী তিনি কিতাব লিখেছেন ইসলাহর রসম প্রচলিত কুসংস্কার ইসলাহর রসমের মধ্যে তিনি আলোচনা করেছেন ১৫ পৃষ্ঠাতে উর্দুতে যে শবে বরাতকে কেন্দ্র করে রুটি হালুয়া সাজসজ্জা করা সরাসরি বেদাত বেহেস্তি জেউরের প্রথমেই তিনি এই আলোচনাটা এনেছেন তাহলে রুটি হালুয়াতে আমরা আবরার ভাইরা একমত না দুই মত আবরার সাহেব বলেছেন শবে বরাতকে কেন্দ্র করে লাইলাতুন নিসফে মিন শাবানকে কেন্দ্র করে মসজিদের মধ্যে ওয়াজ নসিহত করা সেখানে এসে মসজিদে রাত্র জাগরণ করা এক জামাতের সাথে মানে ডাক ডোল পিটিয়ে কোনো ইবাদত করা এটাও বেদাত এইটা আবরার সাহেব আমার সাথে একমত না দুই মত আবরার সাহেব বলেছেন শবে বরাতকে কেন্দ্র করে
গোসল করলে হিন্দুদের গঙ্গা স্নানের মতন ফোটায় ফোটায় গোনা খাতা ঝরে পড়বে এই কথা বলা বেদাত এই কথা আবরার সাহেব আমার সাথে একমত না দুই মত এবার দ্বন্দ্ব কোথায় আছে দ্বন্দ্ব হলো তার কাছে লাইলাতুন নিসমে মিন শাবান আল্লাহর রাসূল ইবনে মাজার 4064 নম্বর হাদিস ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন প্রথম আসমানে আসে লাইলাতুন নিসমে মিন শাবানে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন 15 শাবানের রাত্রিতে দুই প্রকার ব্যক্তির দিকে দৃষ্টি দেন না এক হলো মুশরিক আর মুসাহিন এক হলো শিরককারী আর এক হলো বিদআতকারী যদি গুরুত্ব নাই থাকে এই হাদিসে কেন বলা হলো আল্লাহ দুই প্রকার ব্যক্তির দিকে গুরুত্ব দেন না ইবাদত করলে তার মানে এই ইবাদত করেছে প্রথম উত্তর হলো এই হাদিসের মধ্যে ইবাদতের কোনো রূপরেখা নাই কত রাকাত নামাজ পড়বে কত রাকাত রোজা করবে কতটুকু হজ করবে কতটুকু যাকাত দেবে ঠিক না ঠিক দ্বিতীয় আপত্তি একটু পরে বলছি তারপরে তার দাবি হলো আর আমাদের দাবি হলো যে শাবান মাস যখন শুরু হয়েছে শাবান মাসের প্রতিটা রাত্রি শবে বরাত সুবহানাল্লাহ শাবান মাস যে শুরু হয়েছে শাবান বলা হয় আরবি 12 মাসের একটি মাস রমজানের পূর্ব মাসটাকে কি বলা হয় শাবান মাসের প্রতিটি রাত্রি আমাদের জন্য কি শবে বরাত লাইলাতুল বরাত যদিও এটা আরবি এবং ফারসি মিশ্রিত শব্দ আরবি এবং কি ফারসি মিশ্রিত শব্দ এর ব্যাখ্যা আছে বরকতময় রজনী শবে বরাত এটা আরবি এবং ফারসি কি যদি আপনি শবে সব শব্দের অর্থ ফারসিতে রাত্রি ধরেন আর আরবিতে যদি বারায়াত শব্দের অর্থ ধরেন আপনি তা বারায়াত শব্দের অর্থ বিচ্ছিন্ন করার রাত এর শব্দের অর্থ বলে দিছে আমরা বিচ্ছিন্ন করে দাও কারণ কোরআন পড়ে সূরা তাওবাতে বারাআতু মিনাল্লাহ ওয়া রাসূল আছে না নাই বারাআত মানে কি বিচ্ছিন্ন করার রাত এখন তর্ক রইল কিন্তু একটা জায়গাতে যে এই রাত্রকে উদ্দেশ্য করে ইবাদতের উদ্দেশ্যে লোকেরা মসজিদের কোণে যেতে পারবে কিনা আমাদের দাবি হলো লাইলাতুন নিসমে মিন শাবানের 48-59 খানা হাদিস রয়েছে একটি হাদিস সহি না আলবানি বললেও না এটা বড় প্রমাণ যে আমরা আলবানির অন্ধ অনুসরণ করি না এটা তার প্রমাণ ঠিক না ঠিক এই আলবানির এই ভুলের জন্য আমাদের দরজা খুলে গেছে কিছুক্ষণ পূর্বে আলবানির প্রশংসা করেছি আর এখন বলছি আলবানি এই হাদিস সহি বললেও কি কেন উসুলে হাদিসের দৃষ্টিতে আলবানির একটি ভুল ছিল আলবানি যদি অনেকগুলো জয়ীফ হাদিস পাইতেন এই জয়ীফ হাদিসকে তিনি হাসান লি গৈরিহি মনে করতেন আমি কথাকে বুঝতে পারছেন কি বললাম আলবানি যদি অনেকগুলো জয়ীফ হাদিস পেতেন একটা উসুল তিনি দাঁড় করাইছেন এই উসুলের ভিত্তিতে তিনি অনেকগুলো হাসান লি গৈরিহি জয়ীফ লি গৈরিহি জয়ীফকে অনেকগুলো জয়ীফ লি গৈরিহিকে তিনি হাসান লি গৈরিহি বানিয়ে ফেলতেন অনেকগুলো জয়ীফ হাদিস একসাথে থাকলে আলবানি এটাকে কি বলতেন হাসান লি গৈরিহি এখন আসেন শবে বরাতের যে হাদিস ইবনে মাজার এই হাদিসও আপনাদের কুল রক্ষা হলো না একজন রাবির ব্যাপার আপত্তি নয় দুইজন রাবির ব্যাপার আপত্তি ইবনে মাজার এই হাদিসের কয়জন রাবির ব্যাপার আপত্তি আমি সংক্ষিপ্ত তাহকিক দিয়ে দিচ্ছি এই ব্যাপারে জুবাইর আলী জায়ের বিস্তারিত বই রয়েছে প্রায় 97 পৃষ্ঠা ব্যাপী তাহকিক ওখান থেকে উঠিয়ে আমি মুলাক্ষাতা সার মানে আসল দৃষ্টিটা দিয়ে দিচ্ছি রাবি নাম্বার 1 মুসাদ বিন জিব ইনার উপর আপত্তি রয়েছে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মদিনী বলেছেন এই মাসাব ইবনে জিব এই যে ব্যক্তি এই ব্যক্তি হলো মাতরুকুল হাদিস হাদিসের ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য রাবি কথাকে বুঝতে পেরেছেন কিনা ওনার ব্যাপারে ইমাম ইবনে হিব্বানের জানা রয়েছে আর ইমাম নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই মজার ব্যাপারে সুয়াইব আর নাউদ হাদিসটাকে জয়ীফ বলেছেন কি সুয়াইব আর নাউদ হাদিসটাকে কি বলেছেন মজার ব্যাপার তাকে উসমানি হাদিসটাকে জয়ীফ বলেছেন মজার ব্যাপার তার ভাই রাফি উসমানি হাদিসটাকে জয়ীফ বলেছেন কোন হাদিসটাকে যে প্রথম মানে আল্লাহ রাব্বুল আলামিন অতি সমবরাতের রাত্রিতে কোথায় আসেন লাইলাতুল নিসমে মিন শাবানে কোন জায়গায় আসেন দ্বিতীয় রাবি হলো যার ব্যাপার আপত্তি রয়েছে
আব্দুল মালিক বিন আব্দুল মালিক এক হলো মুসাব বিন জিব তার ব্যাপার আপত্তি মাতরুক ইমাম বুখারীর আপত্তি ইমাম হাতিম রহিমাহুল্লাহ মুতাকাদ্দিমদের বড় ইমাম তার আপত্তি আর আরেকজন হলো আব্দুল মালিক বিন আব্দুল মালিক তার ব্যাপার আপত্তি রয়েছে এই দুইজন সনদের মধ্যে ত্রুটি থাকার কারণে আমরা এই হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করি না যা হোক সম্মানিত উপস্থিতি আপনারা যদি জারাহ তাদিল বা তাখরিজ তাহকিকের আলোচনা শুনেন এটা এমন একটা ইলমের সমুদ্র যে একটি খুতবাতে এটার জবাব দেওয়া সম্ভব নয় সর্বশেষ কথা বলবো এটি যদি পরিবেশ তৈরি করতে পারেন যদি প্রশাসনিক অনুমতি নিতে পারেন যদি মনে করেন যে একটি মুনাজারা করলে এই এলাকায় সঠিক হাদিসটা মানুষের কাছে পৌঁছবে পরিবেশ করে দিতে পারলে আপনি যেখানে বলবেন কবরস্থানে বললে কবরস্থানে হাসপাতালে বললে হাসপাতালে পীরজাদার দরবারে বললে পীরজাদার দরবারে আমার আপত্তি নেই আমাদের টিম সেখানে যাবে কথাকে বুঝতে পারছেন কি বললাম কিন্তু পরিবেশ তৈরি করতে হবে পরিবেশ তো তৈরি নেই আগে লাঠি ছোটা ঠিক না ঠিক আমাদের মুসলিউদ্দিন স্যার একটা কথা বলেন ভক্তি যেখানে অন্ধ কোরআন হাদিস বন্ধ যুক্তি যেখানে অচল লাঠি সেখানে সচল এজন্য আমি বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের আগের যুগের প্যাটার্ন যারা ছিলেন তারা হাদিস পড়তেন ওয়াজ করতেন কিন্তু আমরা কয়েকজন নিউ কামার আছি নতুন এসেছি আমরা হাদিসগুলো তাদের জবাবের ভিত্তিতে জবাব দিয়ে ওয়াজ মাহফিল করি বক্তব্য করি কথাকে বুঝতে পারছেন কিনা এই জন্য বিতর্ক করবার প্রয়োজন পড়লে দয়া করে বিতার্কিকদের সাথে বিতর্ক করবেন আমাদের বড় আলেমরা বিতর্ক করে না তাহলে আব্দুল মালিকের সাথে আমরা বসায় দেন দেখেন এক মিনিট টিকে কিনা আব্দুল মালিকের সাথে বিতর্ক করতে আমাকে বসায় দেন দেখেন এক মিনিট টিকে কিনা কথাকে বুঝতে পারছেন কিনা কেন কারণ উনি বিতর্কিক না উনি বড় আলেম উনি অনেক বড় আলেম আমি তার কাছে কিছুই না কিন্তু বিতার্কিক না উনি উনি কি না তদ্রুব আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বিতার্কিক নন আব্দুর রাজ্জাক সাহেব তিনি বিতার্কিক নন মুজাফর সাহেব তিনি বিতার্কিক নন কথাকে বুঝতে পারছেন কিনা শেষ একটি কথা বললে চলে যাব শেষ একটু পাঁচ মিনিট বেশি নিচ্ছে হ্যাঁ আপত্তি নিয়েন না মাহফিল করতে গিয়েছিলাম ভোলারহাট একটি জায়গায় ওই ফুটানি বাজারের আর একটু আগে একই এলাকাতে মুজাফর বিন মহসিনকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন তারাবিন নামাজ কত রাকাত মুজাফর ভাই যদি বিতার্কিক হতো তিনি কখনোই বুখারীর ওই হাদিসের দলিল দিতেন না যেটা আপনারা যদি জিজ্ঞেস করি তারাবি কত রাকাত বলেন কত রাকাত আট আর তিন কি দলিল দলিল কি ওই মা আয়েশার হাদিস মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গাইরিহি আলা ইহদা আশরা রাকাআ ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না আল্লাহর নবীজি রমজান এবং গাইর রমজানে এগারো রকাতের বেশি কি আপনি যখন এ হাদিস দলিল দিবেন একজন হানাফি এনে বুখারি সহকারে ইমাম বুখারির আটজন উস্তাদ সহকারে এনে বলবে এই হাদিসটা তাহাজ্জুতের এই ব্যাপারে ৮৯ জন মুহাদ্দিস একমত ৮৯টা এখন আপনার যদি জ্ঞান থাকে আপনি ১০৯টা মুহাদ্দিসের নাম বলবেন সে বলছে ৮৯টা আর আপনি বলছেন কয়টা সুতরাং দলিল ক্ষেপণে অনেক লম্বা হয়েছে ঠিক না ঠিক কিন্তু আমি আপনাদেরকে শর্ট কোর্স শিখিয়ে দিচ্ছি ওই মাহফিলি ওর পরের দিনই ওই মাইকে ওই স্থানে চিল্লায় বলেছি মায়ের যদি তুমি এক ফোঁটা দুগ্ধ পান করে থাকো আমাকে জিজ্ঞেস করো বেটা তারাবি কত রাকাত আমি তোমার উত্তর দিয়ে দিব উনি আসেন নাই আমার কাছ থেকে শুনে রাখেন তারাবি কত রাকাতের দলিল আপনি দলিল দিবেন মুয়াত্তা মালিকের ১১৫ পৃষ্ঠার হাদিস প্রথম খণ্ডের কোন কিতাবের হাদিস কি এবার আপনি এই হাদিস দেওয়ার পরে সবগুলোর কষ্টিপ দিয়ে বানবেন একসাথে করবেন আমি এই তারাবির হাদিস বলে কিন্তু সেগুন বাগিচায় সাবেক ধর্মমন্ত্রী আবদুল্লাহর বাসায় আমাকে নিয়ে বিরাট একটা বিচার হয়েছিল কার সাথে জানেন মাওলানা কাফিলুদ্দিন সালেহির সাথে আমাকে লাইভে ক্ষমা চাওয়াতে বাধ্য করেছিল অস্ত্র ঠেকিয়ে বিধি প্রদর্শন করে কথাকে বুঝতে পারছেন কিনা ওই যে শেষ পাওয়ারটা দেখাইল তিনি তো মোবাইলে ভাস করতে সে উড়িয়ে গেছেন ঘুরিয়ে গেছেন ফুরিয়েও গেছেন ঠিক না ঠিক চিৎকার ছাড়া আর কিছুই করতে পারেন নাই তিনি আমি এমন এক হাদিস বলেছি কোটা সুন্নিরা এই হাদিস দুর্বল প্রমাণ করতে সে আগে বলছে সাইফ সাহেবের হাদিসটা সহি সুবহানাল্লাহ কে আইনুল হুদা হাদিসটা কি
তারপর হলো আরেক সালিহি আছে ওসমান ইবনে সালিহি ওই যে উমরের যে হাদিস ওয়াকাল আমার উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব তামিমাদ দার ইয়াকুম আলিল নাস আলা 11 রাকাআ হে উবাই ইবনে কাব তামিম দারি লোকদেরকে বলে মসজিদে নববীর মধ্যে 11 রাকাত তারাবি পড়ার জন্য উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন লোকেরা যখন 11 রাকাত তারাবি পড়লেন উমর বললেন নিহমাল বিদআ কত সুন্দর এই নিয়ামতের বেদাতটি আমি বলছি এই হাদিসের সনদ যদি কেউ দুর্বল প্রমাণ করতে পারে আমি বলছি আমার গর্দান কেটে দেব আপনাদের জন্য আমার গর্দান তুমি কেটে নাও কিন্তু আজ পর্যন্ত কোন মুকাল্লিদের গোষ্ঠী সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়েও এই হাদিসকে দঈফ প্রমাণ করতে পাইছেন দলিল শর্ট কোর্স আপনি বুখারি দলিল যাবেন না এজন্যই বলছি যে একটু উর্দু ভাষাটা শিখেন আলেমরা দয়া করে কি ভাষা প্রচুর এলম পাবেন কি পাবেন প্রচুর প্রচুর এলম পাবেন উর্দু ভাষাতে প্রচুর জ্ঞান রয়েছে আলহামদুলিল্লাহ পাকিস্তান ভারতের ওলামারা যে কি বড় সম্পত্তি সালাফি আলেমরা তাদের বই না পড়লে বুঝবেন না সানাউল্লাহ আম্বেশারিকে কে বাহাসে মুবাহালা করে পাকিস্তানের করাচিতে টয়লেট গু খেতে খেতে মরে গিয়েছিল কে আহলে হাদিসের আলেম সানাউল আম্বেশারির সাথে তার মুবাহালা হয়েছিল এরপরে কাদিয়ানি মারা গেছে তাই তারা আমাদের সম্পত্তি তাই আসেন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আলোচনা করলাম পুরো একটি ভিন্ন দশের আলোচনা বেশ কিছু বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় অল্প অল্প করে ফুটে উঠেছে ঠিক না ব্যা ঠিক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আমল করা তৌফিক দান করুন এটা মনে করার কোনো অপশন নেই যে সালাফিদের মানে অবস্থান অনেক নড়বড়ে সালাফিদের কেউ নেই লোক বল নেই ভুয়া এই কথা পরিপূর্ণ ভুয়া কথা বুঝতে পারছেন কিনা বরং আমাদের সামনে আপনারা বিতর্কে বসতে চান না কারণ আপনারা জানেন যে আপনারা আমাদের সাথে বিতর্কে বসলে বিতর্ক তাবিজ নিয়ে বিতর্কে বসার পরে আপনি স্বীকার করেছেন আপনার ভাই আপনার আকাবির এটা শিরিক করেছে আপনার আকাবির এটা নাজায়েজ কাজ করেছে কারণ আমি তো কিতাব বের করেছিলাম আপনাদের শয়তানের নামে পেতনির নামে ভূতের নামে ফেরাউনের নামে নমরুদের নামে তাবিজ লেখছে তার পীর দেখাই নাই আমি এটা কুত্তার লেজ কেটে রানের বেঁধেছে দেখাই নাই আমি গুপ্তাঙ্গের মাথার উপরে আলিফ লাম মিম ইয়াসিন লিখলে কি কি নাকি জানি হবে নাউজুবিল্লাহ এটা তো মুখে আনতে লজ্জা করে যা খিস্তি খেললো তাকে নিয়ে এরপরে রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন কাজেই আপনারা বিব্রত থেকে ফিরে আসেন আজ এই পর্যন্তই ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন